আপনার একশো দিনের কাজের জব কার্ড চুরি হয়ে যাচ্ছে না তো আপনার জব কার্ডে অপরিচিত কোনো ব্যক্তির নাম ঢুকিয়ে টাকা তোলা হচ্ছে কি করে জানবেন আচ্ছা আপনি যে একশো দিনের কাজটি করেছিলেন সরকার কত টাকা পেমেন্ট দিয়েছে টাকা কি আদৌ ছাড়া হয়েছে আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এনজয়িং লাইফ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না চলুন দেখে নেওয়া যাক এই সমস্ত তথ্য জানার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে আপনার মোবাইল বা কম্পিউটারে একটা ব্রাউজারে ব্রাউজারে গিয়ে টাইপ করবেন এনআরইজিএ ডট ডট ইন এটা আপনারা জানেন যে একটা ন্যাশনাল পোর্টাল এখানে একশো দিনের কাজের সমস্ত তথ্য আপলোড করা হয় এবং এটার মাধ্যমেই পেমেন্ট করা হয়ে থাকে কোটি কোটি টাকা খরচা করা হয়ে থাকে এবং এটা থেকেই অডিট তৈরি করা হয় এটাতেই মাস্টার হলে হাজিরা দেওয়া হয় সমস্ত কাজই এই ওয়েবসাইটটি থেকে করা হয় আপনি প্রথমেই এই ওয়েবসাইটটিতে চলে যাবেন গিয়ে দেখবেন রিপোর্ট সেকশন রিপোর্ট সেকশনের মধ্যে দেখবেন জব গার্ড বলে একটা সেকশন আছে আপনি জব গার্ড অপশানটিকে সিলেক্ট করবেন জব গার্ড অপশান সিলেক্ট করার পর আপনার রাজ্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর দেখবেন এখানে ফিনান্সিয়াল ইয়ার জানতে চাইছে ফিনান্সিয়াল ইয়ার আপনি কোন বছরের তথ্য জানতে চান যদি দু হাজার সতেরো তথ্য জানতে চান তাহলে সতেরো আঠারো সিলেক্ট করবেন তারপরে দেখবেন জেলা চাইছে কোন জেলার তথ্য জানতে চাইছেন ধরুন ফর এক্সাম্পল আমি এখানে ধরে নিলাম মুর্শিদাবাদ জেলার তথ্য জানতে চাইছি এবং তার দুই গ্রাম ব্লকের তথ্য জানতে চাইছি এবং তার মধ্যে যেকোনো একটা গ্রাম পঞ্চায়েত আমি বেছে নিলাম সরলপুর এই গ্রাম পঞ্চায়েত করার পর যদি প্রসিড বটনটিতে ক্লিক করা হয় তাহলে দেখবেন আপনার সামনে পুরো জব কার্ডের যে লিস্ট সেই গ্রাম পঞ্চায়েতের সেইটা খুলে যাবে আপনি খেয়াল করে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো কোনো জব কার্ডের নামটি সবুজ রঙের করা আছে কোনোটা গ্রে কালারের করা আছে বা অন্যান্য রঙেরও করা থাকতে পারে তো চলুন আপনারা আমরা একটু দেখেনি যে এই কোন রঙের কি মিনিং দেখবেন এই লিস্টটির একদম তলাতা লেখা আছে গ্রিন কালার অর্থাৎ জব কার্ড উইথ ফটোগ্রাফস অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাভিল্ট অর্থাৎ জব কার্ডটিতে ছবি আছে এবং কাজও দেওয়া হয়েছে ওই আর্থিক বছরে গ্রেটা কি আছে দেখি জব কার্ড উইথ ফটোগ্রাফস অ্যান্ড নো এমপ্লয়মেন্ট অ্যাভিল্ট অর্থাৎ জব ফটোগ্রাফস আছে কিন্তু কোনো কাজ দেওয়া হয়নি সানফ্লাওয়ার কালার থাকলে জব কার্ড কার্ডে ছবি নেই কিন্তু কাজ দেওয়া হয়েছে আর রেড জব কার্ড উইদাউট ফটোগ্রাফস অ্যান্ড নো এমপ্লয়মেন্ট অ্যাফিল্ড অর্থাৎ জব কার্ডে ছবিও নেই এবং কোনো কাজও দেওয়া হয়নি তো চলুন দেখেনি এরকম ভাবেই কোনো একটা জব কার্ড দেখেনি চল যেটা হয়তো আমি ধরে নিলাম যে পঞ্চান্ন নম্বর জব কার্ডটি আপনার আপনার জব গার্ড তাহলে এই পঞ্চান্ন নম্বর জব দেখুন ময়ূর নাম লেখা আছে এই জব যে নীল রঙের সংখ্যাটা এই সংখ্যাটার উপরে আপনি ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনার স্ক্রিনের মধ্যে জব কার্ডটি ওপেন হয়ে গেছে এখানে দেখুন লেখা আছে জব কার্ড নম্বর দেওয়া আছে নেম অফ হেড অফ হাউস নাম দেওয়া আছে ক্যাটাগরি দেওয়া দেওয়া আছে আছে কবে রেজিস্ট্রেশন হয়েছিল ঠিকানা দেওয়া আছে এবং ওই জব নাম এন্ট্রি করা আছে আছে সেটাও দেওয়া আপনারা জানেন এখন বেশ কিছু অভিযোগ শোনা যাচ্ছে যে কোনো একজনের জব কার্ডে অপর একজনের নাম যার সঙ্গে সেই জব কার্ড হোল্ডারের কোনো সম্পর্কই নেই তার নামটা এন্ট্রি করে দিয়ে অনেক সময় অনেক অসৎ ব্যক্তি অনেক পঞ্চায়েত থেকে টাকা তোলা হচ্ছে তো এটা আপনারা জানতে পারবেন যে আপনার জব কার্ড থেকে আপনি টাকা পাচ্ছেন কিনা বা অন্য কার কার নাম ইনক্লুড করা হয়েছে কিনা এবার চলুন দেখে নেওয়া যাক যে আপনি যে যে কাজগুলো করেছেন সেই কাজগুলো টাকা আপনার সরকার থেকে ছাড়া হয়েছে কিনা বা কতগুলো হাজিরা দেওয়া হয়েছে আপনি দেখতে পাবেন যে এখানে এই মাস্টারোল নাম্বার ধরে ধরে দেখুন ডেট দিয়ে দিয়ে দেখুন এখানে প্রথম ডেটটা আছে কুড়ি চার দু থেকে ছাব্বিশ চার দু হাজার সাত দিন আপনার হাজিরা দেওয়া হয়েছে ঠিক তারপর দেখুন দুশো আঠেরো নম্বর মাস্টার হলে চব্বিশ চার থেকে তিরিশ চার সাত দিন এরকমভাবে দেখুন সাত দিন সাত দিন তারপর দেখুন পরপর তিনটে মাস্টার হলে ছ দিন এরকমভাবে হাজিরা আপনার দেওয়া হয়েছে এবার চলুন দেখেনি আপনার কোন স্কিমে আপনি কাজ করেছিলেন এবং সেই স্কিমে হাজিরা দেওয়া হয়েছে কিনা দেখুন এখানে একশো পঞ্চান্ন নম্বরে যে কুড়ি চার দু হাজার সতেরো থেকে সাত থেকে ছাব্বিশ চার দু হাজার সাত সাত দিন কাজ দেওয়া হয়েছিল সেই ওয়ার্ক নেমটা হচ্ছে রিনোভেশন অফ ওয়াটার বডিজ এরকমভাবে আপনি আজ পর্যন্ত যত কাজ করেছেন তার সমস্ত এখানে হাজিরা দেখতে পাবেন এবার চলুন দেখা যাক আপনার যে কাজ করেছিলেন সেই কাজটা টাকা ছাড়া হয়েছে কিনা এখানে দেখুন টাকা ছাড়ার তালিকাটা ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ আর্থিক বছর অনুযায়ী দেওয়া আছে প্রথমটা দেখুন দু হাজার সাত আট দেওয়া আছে তারপরটা দেখুন দেওয়া আছে দশ এগারো তারপর একটা এগারো বারো তারপর একটা বারো তেরো আর তেরো চোদ্দো এরকমভাবে দেখুন দেওয়া আছে আপনি একদম যদি আপনার এই বছরের অর্থাৎ আগের যে বছরটা গেল সেই বছরের যদি টাকা ছাড়ার হিসাবটা জানতে চান তাহলে চলে যাবেন একদম লাস্টে একদম লাস্টে দেখবেন দেখতে পাবেন যে এই যে ময়ূর বলে যে গ্রাম পঞ্চায়েতের যে জব কার্ড হোল্ডারটা সে ছাব্বিশ পাঁচ দু হাজার সতেরো থেকে ছ দিন কাজ করেছিল এবং দেখুন স্কিমের নাম দেওয়া আছে ল্যান্ড ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অব ল্যান্ড অফ হামেদা বেওয়া এক্সেট্রা করে নামটা দেওয়া আছে এবং তার জব কার্ড নম্বরের সঙ্গে সঙ্গে দেখুন এগারোশো পঁয়ষট্টি মাস্টারোল নম্বরে কাজ করেছে এবং ছ দিনে দেখুন এক হাজার ছাপ্পান্ন টাকা তার অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে ছাড়া হয়েছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এবং তার সঙ্গে সঙ্গে দেখুন তার পরিবারের অন্য একজন সদস্য এখানে একষট্টি নম্বরে দেখুন শেফালি বিবি তিনিও চার দিন কাজ করেছিলেন এবং তার জন্য দু হাজার সাতশো নয় মাস্টারোল নম্বরে ছশো ষাট টাকা ছাড়া হয়েছে এরকমভাবে আপনি দেখতে পাবেন যে আপনার এই আর্থিক বছরে কোন কোন স্কিমে আপনি কাজ করেছিলেন বা আপনি কাজ না করলেও আপনার জব কার্ডে হাজিরা দেওয়া হয়েছে কোন কোন স্কিমে দিনে হাজিরা দেওয়া হয়েছে আপনি দেখতে পাবেন দু হাজার সতেরো দেখুন টোটাল এইটটি সেভেন ডেজ সাতাশি দিন আপনি কাজ করেছেন বা আপনার জব কার্ডটিতে হাজিরা দেওয়া হয়েছে এবং মোট এগারো হাজার ছশো 33 টাকা পেমেন্ট করা হয়েছে আর ডান দিকে ঘটায় দেখুন জিরো লেখা আছে পেমেন্ট ডিউ ঘর অর্থাৎ কোনো টাকা ডিউ নেই এইখান থেকে আপনি কি বুঝতে পারেন আপনি বুঝতে পারবেন যে টোটাল কত টাকা কতদিন আপনি কাজ করেছেন বা আপনি কাজ না করলেও আপনার জব কার্ডি কেউ অসতভাবে হাজিরা দিয়ে দিচ্ছে না তো অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে নিচ্ছে না তো আপনি যদি সাতাশি দিনই কাজ করেন তাহলে আপনি নিশ্চিত যে এগারো হাজার ছশো তেত্রিশ টাকায় আপনার অ্যাকাউন্টে ঢুকবে এরকমভাবে যদি সমস্ত মানুষজনই সচেতন হয় তাহলে অসৎ ব্যক্তিরা ভয় পাবে এবং ভুয়ো হাজিরা ভুয়ো অ্যাটেন্ডেন্সটাও ঠেকানো যাবে তাই আপনাদের অনুরোধ আপনাদের যার যার জব কার্ড আছে তাদের তারা সবাই এখান থেকে একবার দেখে নেবেন যে আপনাদের টোটাল হাজিরা দিন সংখ্যাটা আপনারা যতদিন সত্যিই কাজ করেছিলেন তার সঙ্গে ঠিক আছে কিনা তার সঙ্গে বেশি দেখাচ্ছে কিনা বা সরকার থেকে আপনার টাকাটা ছাড়া হয়েছে কি না কত টাকা ছাড়া হয়েছে তার সমস্ত তথ্য এই ওয়েবসাইটটিতে পেয়ে যাবেন আর ছিল এই পর্যন্তই এই সংক্রান্ত আরও তথ্যের জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন ভালো রাখবেন ধন্যবাদ আর নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না থ্যাংকস